বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কিনা? ইসলাম ধর্মে জাতি গোষ্ঠীর কোনো পার্থক্য আছে কি? কোরআনের আলোকে জানতে চাই গোষ্ঠীগত পার্থক্য ছোট বড় আছে কিনা। এরপরে প্রশ্ন হলো, বড় ভাইয়ের বয়স প্রায় 28, ভাইকে আমি বলি বিয়ে করার জন্য, ভাইয়া বলে এখনো না, আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো, আমার ভাইয়ের জন্য আমি বিয়েই করতে পারছি না, এ নিয়ে কিছু বলেন। ভাই, প্রথম কথা হলো, বড়জনের বিয়ে না হলে ছোটজন বিয়ে করতে পারবে না, কোথায় পাইছেন এটা? আমি নিজে, আমার বড় ভাই তখনও বিয়ে করেন, আমি তখন বিয়ে করছি, ওনার তৌফিক আনে উনি পরে করছে, কয়দিন পরে করছে উনি, আমার তৌফিক আছে আমি করে ফেলছি। তো বিয়ের ক্ষেত্রে বড় ভাইয়ের জন্য ছোট ভাইকে আটকায় রাখা, বোনের জন্য ভাইকে আটকায় রাখা, এগুলো বোকামি ছাড়া কিছু না, এগুলো শরীয়ার কোনো নির্দেশনা নয়। এখন কথা হলো পায়ে দাঁড়ানো, এইটা একটা কমন কথা, মুরব্বীরাও বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও। আমার কথা হলো, ওই ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়াইছে? সে তো নিজের পায়েই আছে। এটার মানে হলো পয়সা কড়ি কামা। তো পয়সা কড়ি কামা বলতে কি ভাই, একজন মেয়েকে বিয়ে করার পর মোহরের টাকা, মিনিমাম কিছু মোহরের টাকা দিতে পারা এবং ডাল ভাত জোগাড় করতে পারাটাই পায়ে দাঁড়ানো, যথেষ্ট। এর বেশি পায়ে দাঁড়ানো যদি বলেন তো ওইটার শোনো শেষ নাই। আপনি হাজার হাজার কামাবেন তখন লাখ লাখ লাগবে, লাখ লাখ কামাবেন তখন কোটি কোটি লাগবে। এর জন্য বিবাহ বিলম্ব করা অনুচিত। বিবাহ বিলম্ব করলে ফেতনা তৈরি হয়, জেনার দ্বার উন্মুক্ত হয়, বাবা মারা যদি অবহেলা করেন, সন্তান সন্ততি তাদের অজান্তে গুনাহে লিপ্ত হন, তার দায়ভার অবশ্যই তাদের উপরও বর্তাবে, আর সন্তান তো অপরাধী হবে। অতএব এই তথাকথিত পায়ে দাঁড়ানোর উপর নির্ভর করবেন। এখন কথা হলো আপনি কি করবেন, আপনি আপনার আব্বাকে বড় ভাইকে কোনো হুজুরের কাছে নিয়ে হুজুরের চাপানি খাওয়া, ভালো করে বুঝান যে এদেরকে একটু বুঝান যাতে করে এরা আমার বিয়ে না আটকায়, সে চেষ্টা করেন, আর সেই সাথে নিজে গুণা থেকে বাঁচার চেষ্টা করেন। যুবকরা শুধু বিয়ে করার জন্য প্রশ্ন দেয়, হুজুর বলে দেন বিয়ে করে দেয়, আরে ভাই গুণার রাস্তাতে সরে আসেন, আপনাকে কে বলছে চোখের গুণার জায়গায় যেতে? আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবুল জিনা, জেনার কাছেও যেও না, আপনি ওই জায়গায় যান আগুনের কাছে, যান আগুনের আঁচ গায়ে লাগে, আর বলেন হুজুর বিয়ে করে না বাপে, আপনি সরে আসেন না গুণাহের জায়গা থেকে, এরপর চেষ্টা করেন। ইসলাম ধর্মে জাতি গোষ্ঠীর কোনো পার্থক্য আছে কি? কোরআনের আলোকে জানতে চাই, গোষ্ঠীগত পার্থক্য ছোট বড় আছে কি না? এক গোষ্ঠীর ছেলে মেয়ে অন্য গোষ্ঠীর ছেলে মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি না? ভাইরা আমার, ইসলামে গোষ্ঠীগত জাতিগত কোনো ভেদাভেদ, কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বলে গেছেন যে লা ফাদলা লি আরবিয়্যিন আলা আজমিয়্যিন, এটা আরবিয়ানদের মধ্যে এই খুতবা দেওয়া যে কত কত একটা ঐতিহাসিক ব্যাপার, এটা আরবিয়ানদের মন মানসিকতা যারা না জানে তারা ছাড়া কেউ বলতে পারবে না। আরবদের সামনে খুতবা বলা যে লা ফাদলা লি আরবিয়্যিন ওয়া আলা আজমি, অনারবের উপরে কোনো আরবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আপনি আরব এই জন্য মর্যাদা বেশি, জিনা মর্যাদা হলো তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ কোরআনে বলেছে ইন্না খালাকনাকুম শুউবাম ওয়া কাবায়িলা লিতা'রাফু, বিভিন্ন গোত্রে বিভিন্ন শ্রেণীতে তোমাদেরকে বিভক্ত বা সৃষ্টি করা হয়েছে, এটা শুধু চেনার সুবিধার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে তাকওয়া আলা বেশি। অতএব এই গোষ্ঠীগত বা আপনার জাতফাতের কোনো চিন্তা ভাবনা ইসলামে নাই কোনো অবস্থাতেই। যদি কেউ বিয়ে শাদীর ব্যাপারে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়, জাত ছোট বংশ ছোট, সেটা মূর্খতা ছাড়ার কিছু না। হ্যাঁ, একটা ব্যাপার আছে যে ম্যাচিং এর ব্যাপার, যেটাকে কুফু বলা হয়, সেটা ভিন্ন বিষয়। এর সাথে জাতের সম্পর্ক নেই যে অমুকের সাথে বিয়ে দিলে জাত চলে যাবে, অমুকের গায়ে লাগবে জাত চলে যাবে, অনেক ধর্মে আছে, ইসলামে সেটা নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সিনিয়র সাহাবিদের চাইতে বেশি প্রাধান্য পেয়েছেন অনেক কাজে, নবী আলাইহিসসালামের কাছে এগুলোর কোনো ব্যবধান ছিল না। ইসলাম তো এসেছেই দুনিয়া থেকে এগুলোকে বিদায় করার জন্য, সেখানে আবার ইসলাম এটা করতে গিয়ে থাকে। বিভিন্ন কবিরাজ হাত দেখে চিকিৎসা করে, এটা ঠিক কি না? ভাই, হাত দেখে বিশেষ করে ভাগ্য ভবিষ্যৎ বলে দেওয়া এই টাইপের চিকিৎসা, এটা বিশ্বাস করাও শিরক, এটা বিশ্বাস করাও কি? এই গণকের কাছে গেলেও এবাদত কবুল হয় না, আর তার কথা যদি বিশ্বাস করে তাহলে তো আরো ভয়াবহ অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে সতর্ক করা হয়েছে, হাত দেখে যদি ভাগ্য গণনা করা যেত তাহলে ওর নিজের ভাগ্য নিজে বুঝতো যে ওর রাস্তা বসে হাত গোনা লাগে না। অতএব এই সমস্ত অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং কোরআন এবং সুন্নাহর সাথে মিলে না এ ধরনের বিষয় একজন ইমানদার বিশ্বাস করবে। তবে হাতে বিভিন্ন রকমের ম্যাসাজ করে আপনার আকুপ্রেশার, তারপর আকুপাঞ্চার, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে যেগুলো নার্ভের সাথে সম্পর্ক আছে, ওখানে ম্যাসাজ করে ট্রিটমেন্ট করে, সেটা তো ভিন্ন বিষয়।
সেটা তো নাজায়েজ হওয়ার কারণ নাই, কিন্তু হাত দেখে গণনা করে তারপরে যা ট্রিটমেন্ট করা অথবা ভাগ্য ঠিকঠাক করে দেওয়া, এটা এটা কখনো করে না, যারা প্রমাণিত না। এরকম গণক অনেক গণকের কাছে ছোটবেলায় আমি বসে দেখছি এরা কি গণে টনে। আমি দেখছি যে বেশিরভাগই ধরে লম্বা একটা নিঃশ্বাস দেয়, একটা বড় করে একটা চাহনি দেয় এমনি করি দিয়ে, এরপর বলে সবই ঠিক আছে, আপনার জীবনে একটা ফাঁড়া আছে, এটা কাটাইতে পারলে সব শেষ, আপনার আর কোনো বাধা নেই। আপনার যে কোনো কাজে বাধা আসে তাই না? হ্যাঁ হ্যাঁ তাই তো, সবার জীবনে দেখবেন খুঁজলে যে এরকম বাধা আসেই। এরকম কমন কিছু জিনিস বলে আপনি চিন্তা করছেন হায় হায় খেটে গেছে, তো ইমানটা ওখানে থুয়ে চলে আসছে। মুসলমান এত ঠুনকো তাওহিদওয়ালা হলে সে কিসের মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র আলমুল গায়েব, তিনি আলিমুল গায়েব, তিনি একমাত্র ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আর কেউ বলতে পারে না। অতএব এগুলোর প্রতি বিশ্বাস একজন ইমানদারের থাকবে না, জায়েজ না এই সমস্ত ট্রিটমেন্ট নেওয়া।